পুলে মাছ চোখে পড়লো, আগে পুলে মাছগুলো ধরতে যাব, তারপরে জাল ফেলা হবে। চলো বাবু এসে দাদা। তো পুলে মাছের গর্তগুলো না দেখে রাখলে কিন্তু খুবই সমস্যা, কারণ ওরা যখন তখন বেরিয়ে যায়। তো আমরা কয়েকটা বেশ কয়েক যাচ্ছি, দেখা যায় এখানে গর্ত সেরকম। ওই সামনে সামনে একটা সামনে একটা, হ্যাঁ ওইটা 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 এখনো ওইটা এখনো, হ্যাঁ ওইটা অনেক দূর গত উঠে গেছে ফেলে। ভালো করে দেখো নিচের দিকেও আছে হত্ত, হ্যাঁ নিচের দিকে আছে। আর একজন কাদায় গেড়ে গেছে, উঠতে পারছে না, আর উঠতে পারছে না কাদার থেকে। ওটা তুমি ফেলে গেছো? বাপরে কি অনেক বড় গর্ত, এটা দেখি অনেক বড় গর্ত নাকি? বাবা পাওয়া যাবে না, পাওয়া যাবে না, যা তাহলে আর কি হলো। তাহলে সামনের দিকে চলো এগিয়ে যাই, ওই সামনে একটা গর্ত আছে, গর্তটা খোঁড়া যাক, চলো দেখি। চলো চলো ধরো দেখি, হ্যাঁ ধরতে হবে, ছোট মাছ বেরিয়ে যাচ্ছে একটা, বড়টা আজকে দেখো। তুমি বড় মাছ দেখো আগে, একদম চলা পর্যন্ত বের করতেই হবে ওটা, যাই হোক এখন তো হাত ঢোকো। কাঁচ ফাঁস থাকতে পারে মাটির তলায়, ঠিক আছে আস্তে আস্তে হাত দেবে, বেশি জোরে দেওয়ার দরকার নেই। ধরতে পারলো না? বেরিয়ে কোথায় গিয়েছে, কতদূর গিয়েছে? মাটির তলা যদি ক্যামেরা ধরতে পারতাম এইভাবে দেখতে পারতাম যে কোথায় গিয়েছে মালটা। এই ধরো 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 ধরো, ওরে উঠছে, কই কই কই, ধরো 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 ধরো, ওই তো দেখ এটা কেন, ওইটাই ছোটটা বাদে আর কি আছে, ছোট মাছ একটুখানি এস, মাটির তলা তো ছোট মাছ বের করলে এস, ও মাছ ধরে ভালো লাগলো না ঠিক, কিন্তু বড় দেয় না সে মাছ, কই বন্ধুরা দেখতে পাচ্ছ গর্ত খুঁড়ে কিন্তু মাটির তলা থেকে মাছ বের করা হচ্ছে। এই যে আজকে মাছ ধরেই বাড়ি যাবো, দেখি কোথায় যায় মাছ, গর্ত খোঁড়া হচ্ছে খুব জোরে, দেখা যাক কত মাছ পাওয়া যায় দেখি আজকে। ডিম টিম সব বের করে ফেলেছে, হায় হায় মরে গেছে মনে হয়, সে চেপে ধরে ডিম বেরিয়ে গেছে একদম। ঠিক আছে চলো আর একটা দেখা যাক। তো বন্ধু এই যে সামনে একটা গর্ত পাওয়া গেছে, এই গর্ত দেখা যাক কি আছে, এর মধ্যে মানে কাঁকড়া রয়েছে হয়তো বা বড় মাছ থাকতে পারে, দেখা যাক কি আছে, বের করে দেখি। সম্ভবত কাঁকড়া, কাঁকড়া চলো দেখি, তুমি হাত নিয়ে দেখো আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, দেখো অপোজিট সাইডে কোন দিক থেকে জল বেরোবে সেদিকটা দেখতে হবে, কিন্তু একটু ওই তো ওখান থেকে জল বেরোচ্ছে, পেয়েছো? তোলো তোলো তোলো, ও বড় তো বটেই, কোথায় কি ছোট কাঁকড়া, হা রে তোলো, কই বাইরে ভালো করে বের করে দেখি, দেখতে পাচ্ছি না, মরে গেছে নাকি লজ্জাবতী কাঁকড়া, নরম মতো এই যে গুটিয়ে বসে আছে, এই যে চুপচাপ হয়ে আছে লজ্জাবতী কাঁকড়া। ও আচ্ছা লজ্জাবতী কাঁকড়া, এরা এদেরকে ঘা দিলে এরা আরো চুপচাপ হয়ে যায়, এরা বেশি নড়াচড়া করে না। চলো তাহলে আর একটা কথা, ওই সামনে একটা কথা রয়েছে, আস্তে আস্তে হাত দেবে,
এটার মধ্যেও কাঁকড়া থাকতে পারে। আস্তে আস্তে হাত দেবে কিন্তু, উপর দিয়ে উড়ে যেতে পারে। গুলো মাছ কত বড়, গুলো মাছ ধরেছ, ধরেছ ছোট গুলো মাছ। এই যে বন্ধুরা গুলো মাছ পাওয়া গিয়েছে, ওই দেখি ভালো করে দেখা দেখি। এইতো এইতো, ঠিক 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 আছে, ওকে। এই যে তোমার সামনে একটা বড় গর্ত, কাঁকড়া আছে, কাঁকড়া আছে, উতু উতু আমি দেখতে পেয়েছি, কাঁকড়া আছে মুখে। হ্যাঁ মুখে কাঁকড়াই না কাঁকড়া। এইতো এইতো, ধরো 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 ধরো, ধরতে হবে ধরতে হবে, চলে যাচ্ছে চলে যাচ্ছে, ধরো 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 ধরো, চলে যাচ্ছে। আরে ধরবে তো, কামড়াবে না। হ্যাঁ হ্যাঁ, কাদা মেরে ধরা হচ্ছে। এই হেই, ধরা হয়ে গেল, ব্যাস ধরা গিয়েছে মালটাকে। তোলো তোলো তোলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে কাঁকড়াটা, ঠিক আছে চলো। তো বন্ধুরা দেখে জাল রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার জাল দিয়ে মাছ ধরা হবে। আর এদিকে তো আমরা অনেক মাছ ধরলাম, মোটামুটি কাঁকড়া মাছ সব রকম ধরেছি। আর একটা খাত পেয়েছি, দেখা যাক এই খাতে কী আছে। এই খাতটা এখন খোঁড়া হচ্ছে। অনেক সময় খাতের মধ্যে কিন্তু সাপও থেকে যায়, যদিও সে সমস্ত খাত যদি বিষাক্ত সাপ হয় তাহলে অসুবিধা হতে পারে, আর যদি বিষাক্ত না হয় সেরকম কিছু অসুবিধা হবে না। তো আমরা দেখে শুনে হাত দিই আর কি, যে কোনো খাদে হুট করে হাত দিই না, কারণ খাদ দেখলে বোঝা যায় কোন খাদে সাপ আছে আর কোন খাদে মাছ বা কাঁকড়া থাকে। হ্যাঁ, তবুও রিস্ক থাকে বলার নেই, অনেক সময় ওই খাদের মধ্যে মাছ খেতে গিয়ে সাপ চলে আসে। চলো তাহলে সামনের দিকে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। আমরা ওদিকে কাঁকড়া ধরছিলাম খাত থেকে, আর এদিকে জাল বেয়েছি, দেখা যাক জালে কিছু পড়লো কিনা। জ্যাকেটটা হালকা খামন মেরেছিল, যা তো কিছুই তো নেই। এই চিংড়ি মাছ পড়েছে, এটা চিংড়ি মাছ পড়েছে, আর কি কিছু নেই। হোক, চিংড়ি মাছ দিয়েই শুরু হোক না। তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ দূরে, জেলেরা কিন্তু নৌকা নিয়ে এই যে মাছ ধরছে, এই অনেকটা দূরে আছে রে, ওরা নৌকা নিয়ে এই যে মাছ ধরছে অনেকটা দূরে। আর বেশ বড় নদী দেখতে পাচ্ছ, এই যে কত বড় নদী দেখতে পাচ্ছ।